কেন পাঁচতারকা হোটেলের সামনে ভিক্ষা করছিলেন বিদ্যাবালান? বিদ্যাবালান পাঁচতারকা হোটেলের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করছেন, এও কি সম্ভব? কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছিল। ভারতীয় গণমাধ্যম মেষ বলকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘটনা ফাঁস করেছেন অভিনেত্রী স্বয়ং। অভিনেতা অভিনেত্রী হিসেবে চরিত্রের প্রয়োজনে কত কিছুই না করতে হয়, তবে পাঁচতারকা হোটেলে বিদ্যাবালান ভিক্ষা করছিলেন কোনো সিনেমার প্রয়োজন নয়। ঘটনার বিস্তারিত জানিয়ে বিদ্যা বলেন, ইন্ডিয়ান মিউজিক গ্রুপ প্রতি বছর শাস্ত্রীয় সঙ্গীতের উৎসব ও কনসার্টের আয়োজন করে, তিন দিনের উৎসব হয়। আমি সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতাম, সারা রাত থাকতে হতো, এটা ছিল দুর্দান্ত অভিজ্ঞতা। এক রাতে যখন সব কাজ মিটে গেল, তখন সবাই মিলে নারিমন পয়েন্টের দিকে হাঁটতে বের হলাম। এক পর্যায়ে আমাকে সবাই চ্যালেঞ্জ দিল, পাঁচতারকা হোটেলের কফি শপে গিয়ে খাবার নিয়ে আসতে পারবে কিনা, আর খাবার নিয়ে আসতে হবে চেয়ে। এরপর কি হয় সাক্ষাৎকারে সেটাও জানিয়েছে বিদ্যা। এরপর সত্যি সত্যি গিয়ে দরজায় কড়া নাড়তে থাকি। আমি জানি মানুষ এতে কতটা বিরক্ত হয়, কিন্তু আমি এটা অনেকবারই করেছি, দরজায় কড়া নেড়েছি আর বলেছি, আমি ক্ষুধার্ত, দয়া করুন, গতকাল থেকে পেটে দানা পানি পড়েনি। এভাবে অনেকক্ষণ চালানোর পর বন্ধুরা বলল, যথেষ্ট হয়েছে, এবার চলে আয়, তবে বাজিটা কিন্তু আমি জিতেছি। বিদ্যাবালান জানান, বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জে জিতলে বাড়তি কয়েক প্যাকেট বিস্কিট মিলত। বিস্কিট তার বরাবরই পছন্দ ছিল, ফলে চ্যালেঞ্জ নিতে পিছপা হননি। অভিনেত্রী আরও বলেন যে উৎসবে তিনি স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেটা স্পন্সর ছিল একটি বিস্কিট কোম্পানি। স্বেচ্ছাসেবকরা বিনামূল্যে বিস্কুট পেতেন, কিন্তু বিদ্যা বিস্কিট এতই পছন্দ করেন যে বাড়তি কয়েক প্যাকেট পেতে ভিক্ষা পর্যন্ত করতে রাজি হয়ে গেছেন। বি নিউজ, ঢাকা।